বাতাসে নিঃশ্বাস নিলেও প্রবাসীদের কর দিতে হবে, বললেন কুয়েতি এমপি। কুয়েতের নারী এমপি সাফা আল হাসেন আবারও দেশটিতে থাকা প্রবাসীদের নিঃশ্বাসের ওপর কর আরোপের দাবি তুলেছেন। কুয়েতি প্রবাসীর ওপর সরকারের কর আরোপের একটি পরিকল্পনার প্রতিবাদ করে তিনি এমন দাবি করেছেন। কুয়েতের 50 সদস্যের জাতীয় পরিষদের একমাত্র নারী এমপি বলেন, প্রবাসীদের সবকিছুর জন্য অর্থ দিতে হবে, চিকিৎসা সেবা, অবকাঠামো এবং আমি আবারও বলছি বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য কর দিতে হবে। কুয়েত সরকার সম্প্রতি একটি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কুয়েতি নাগরিকদের ওপর নতুন কর আরোপের চিন্তাভাবনা করেছে, কিন্তু এই নারী আইন প্রণেতা সরকারের ওই প্রস্তাবের চরম বিরোধী। ওই প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে পার্লামেন্টে চিৎকার করে তিনি বলেন, কুয়েতি নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ করতে হলে তা আমার মৃতদেহের ওপর করতে হবে। সাফা জোর দিয়ে বলেন, কুয়েতিদের ওপর নতুন কর আরোপ করার আগে দেশটিতে থেকে প্রবাসীদের বিতরণ করতে হবে। তার ভাষায় মাত্র 14 লাখ কুয়েতিদের দেশে 32 লাখ প্রবাসী রয়েছে, আগে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি বলেন, সরকারকে আগে 14,000 বেকার কুয়েতি চাকরির ব্যবস্থা এবং দেশে থাকা 1,10,000-এর বেশি অস্বীকৃত প্রবাসীর সমস্যার সমাধান করতে হবে। কেন দেশটিতে প্রবাসী রয়েছে সেটি নিয়ে প্রশ্ন তোলেন এই নারী এমপি। সম্প্রতি কুয়েতের জাতীয় সংসদ সেদেশের বেকার নাগরিকদের কর্মসংস্থানের জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে বলা হয় দরকার হলে প্রবাসীদের ছাঁটাই করে কুয়েতি নাগরিকদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, এর আগে গত বছরও তিনি একই ধরনের দাবি তুলেছিলেন। তার ভাষায় বিদেশি আতঙ্ক থেকে নয়, বরং দেশপ্রেমের কারণে তিনি এমন দাবি তুলেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।